फिर इली आया, रुका ना कि चाचू के बानाज। गान तो शुभ खूब चमत्कार गायला, কিন্তু এটা তো পদ্মা নদী না, এটা তো মধুমতি নদী। আচ্ছা এটা তো মধুমতি নদী, মধুমতি নদী রিলিজ খায় আর রূপখানা কি ঝকঝকে বানাস। আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন মাঝি সেই ইলিশ মাছ ধরতেছে, দেখতে পাচ্ছ ছোট্ট একটা নৌকা দিয়ে। ছোট্ট একটা নৌকা দিয়ে সে ইলিশ মাছ ধরতেছে, দেখি আমরা দেখবো কয়টা মাছ পায়, আসলে আদৌ পাবে কি না সেটারও তো কোনো গ্যারান্টি নেই। এখন মনে হচ্ছে নদীতে ভাটি লাগছে। ওইটা কি মাছ রে, দেখা তো যায় না এত দূর থেকে, নদীর ওই পারে তো অনেক দূরে হয়ে গেছে, এই জন্য দেখা খুব কঠিন হয়ে যাচ্ছে। DSLR লাগবে রে, DSLR ক্যামেরা লাগবে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এখন হচ্ছে নদীতে ভাটি লেগেছে, তো যার কারণে পানি একেবারে কম, অনেক নিচের দিকে চলে গেছে। আর যখন জোয়ার থাকে ঠিক এই পর্যন্ত উপর পর্যন্ত পানি থাকে, এখন ভাটি লাগার কারণে পানি অনেক কমে গিয়েছে। তো আমরা দেখতেছি একজন জেলে সে মাছ ধরতেছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে মাছ যিনি মাছ ধরতেছেন নৌকাটা অনেক দূরে, যার কারণে উনি যে কি মাছ ধরতেছেন সেটা দেখতে পাচ্ছি না। দেখলাম একটা মাছ উনি জাল থেকে খুলতেছে, আসলে কি মাছ সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, যদি সে কিনারায় আসে অবশ্যই আমরা দেখব এবং আপনাদের দেখাবো। এটা হচ্ছে মধুমতি নদী। মধুমতি নদী অনেক সুপরিচিত একটা নদী, মধুমতি নদী চিনে না এমন কেউ নেই, সারা বাংলাদেশের মানুষ মধুমতি নদীর নাম শুনলেই চিনে। এই হলো নদীর অবস্থা এখনকার, একটা সময় এই নদীতে প্রচুর ভাঙন ছিল, নদীতে প্রচুর পানি ছিল, অনেক প্রশস্ত নদী ছিল। সেই নদীর অবস্থা এখন এরকম, দুই পাশে চর পড়তে পড়তে চর জাগতে জাগতে এরকম হয়ে গেছে। আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে নদীর দুই পাশে, বিশেষ করে নদীর পূর্ব পাশে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন শুধু ইটের ভাটা, শুধু ইটের ভাটা ছাড়া আর কিছুই নেই। যেদিকেই তাকাবেন দেখুন পুরোটা নদীর কিনারা জুড়ে শুধু ইটের ভাটা আর ইটের ভাটা, এই হলো অবস্থা। তো নদী বরফ হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও হতে পারে। তো যে ব্যক্তি মাছ ধরতেছেন উনি কি আসলে কিনারায় আসবে জানি না। পড়ন্ত বিকেলবেলায় বিশেষ করে শীতের মৌসুমে, হালকা হালকা শীতে বিকেলবেলাটা ঘুরতে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। বিশেষ করে বিকালে ঘুরতে খুবই ভালো লাগে। আর নদীর কিনারায়, নদীর কিনারায় তো আরও বেশি ভালো লাগে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে ঠিক এইখানটায় বসে থাকে। নদীর পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই যে জায়গাটা দেখছেন এইখানে সবাই বসে থাকে, খুব ভালো একটা জায়গা। ভাই মাছ ধরছেন?
যাই হোক, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে উনি মাছ একটাও পেয়েছে কিনা, কিছু কিছু একটা বললো, আমি সেটা বুঝতে পারিনি। একটু দূরে হওয়ার কারণে ওনার কথাগুলো আমি বুঝতে পারতেছিলাম না। তাকে রিকোয়েস্ট করব সে যেন একটু কাছে আসে, আমরা একটু দেখবো মাছগুলো, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকটাতে দেখা যাচ্ছে আরো পিছনের দিকে আরো কয়েকটা নৌকা আছে মাছের, ছোট ছোট নৌকা দিয়ে এরা মাছ ধরে। আর ওই সামনের দিকে আরো আমি দেখলাম ওদিকটায়ও আছে আরেকটা নৌকা মাছ ধরতেছে। জাল প্রায় তোলা শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে জাল তুলতে। ওনার জাল তোলা শেষ হয়ে যাচ্ছে, তারপর হয়তো বা আবারও সে জাল ফেলবে মাছ ধরার জন্য। তুলে ফেললো জালটি, এরপর দেখা যাক উনি আসলে কোন দিকে যায়। উনি হয়তো বা আসবে না, এদিকে আবার জাল ফেলবে। যাই হোক, উনি হয়তো বা সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে গিয়ে আবার জাল ফেলবে। দুঃখিত, আমি খুবই দুঃখিত আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ ওনাকে ডাকলে উনি হয়তো বা আসতো, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনাকে এখানে ডাকলে ওনার সময়টা নষ্ট করতে হবে, ওনার সময় নষ্ট করে তো আসলে কোনো লাভ হবে না, আমার একটু দেখার জন্য তার সময় নষ্ট করে লাভ নেই। যাই হোক, সে প্রফেশনাল একজন মাঝি, সে জেলে, তার সংসারটা চলে, পুরো সংসারটাই চলে হচ্ছে মাছ ধরে এভাবেই। তো সে মাছ ধরতে থাকুক, যদি কখনো সময় হয় দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার পেজটা ফলো করে দিবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।